হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নন্দিতাস গ্যালারি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সিম্পল পার্টি লুক ল্যাকমি সিসি ক্রিম দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গ্ল্যাম 21 এর একটি আইব্রো কিট থেকে আমি আমার আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি। আইব্রো ফিল আপের পর আমি একটি স্পুলির সাহায্যে আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। এবার সুইস বিউটির একটি কনসিলার ব্রাশের সাহায্যে নিয়ে আমি এবার আইব্রোটাকে শার্প করে নিচ্ছি। এবার কনসিলারটাকে ব্রাশের সাহায্যে আমি আমার আইলিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডারের সাহায্যে আমি আইলিডের ওপর সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এবার ইনসাইডের একটি ব্যানানা পাউডার আমি ব্রাশের সাহায্যে আইলিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। বিউটি গ্লেজার একটি আইশ্যাডো প্যালেট থেকে ডিপ সবুজ কালার নিয়ে আমি আমার ক্রিজের ওপর ভালোভাবে ব্লেন্ড করছি। এবার ডিলান্সের একটা প্যালেট থেকে আমি হালকা একটি সবুজ কালার নিয়ে ক্রিজের হালকা ওপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করার পর আইবোন এরিয়ায় আমি একটা হালকা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা হালকা গ্রিন গ্লিটার আমি আইলিডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটি তুলোর সাহায্যে গোলাপ জল নিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার ময়েশ্চারাইজার আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। এবার ল্যাকমি সিসি ক্রিম ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। এবার একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ক্রিমটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ফেসটাকে সুন্দরভাবে ব্লেন্ড করার পর একইভাবে আমি গলায়ও ক্রিমটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এবার সুইস বিউটির একটি কনসিলার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করা হয়েছিল সেখানে সেখানে আমি এবার পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ফুল ফেসে আমি পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সুগারের 3-in-1 প্যালেট থেকে আমি কন্ট্রোল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একই প্যালেট থেকে ব্লাশ নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। তারপর একটি ব্রাশের সাহায্যে আমি চোখের নিচে পাউডার অ্যাপ্লাই করছি।
তারপর একটি ব্রাশের সাহায্যে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কাজলটাকে সুন্দরভাবে স্মাচ করে নিচ্ছি। তারপর একটি গ্রিন আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটি ব্রাশের সাহায্যে আমি পাউডারগুলোকে সরিয়ে ফেলব। তারপর লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সুগারের একটি হাইলাইটার আমি ইউজ করে নেব। তারপর একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আইবন এরিয়া আর ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটি হোয়াইট কাজল ইউজ করছি। তারপর আমি এখানে একটি সুইস বিউটির মাস্কারা ইউজ করে নিচ্ছি। সো লুকটি আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। ও দেখা হচ্ছে পরের ভিডিওতে।